আপনি পীর সাহেব হাজার হাজার মুড়িদের পীর আপনি পাঁচোক্ত নামাজ পড়েন কেমনে পাঁচোক্ত নামাজ চালু হয়েছে উমাইয়া বংশের আমলে শক্ত জামাজ যদি দলিল থাকে পাঁচ পাঁচক্ত নামাজের দলিল দেয় হলো সূরাবণী ইসরায়েলের আটাত্তর নাম্বার আয়াত দেয়া সূরাবণী ইসরায়েল হইল মাক্কিসা সুরা মক্কায় থাকতে মহানবী এক রাকাত নামাজ পড়ছে কেউ দলিল দেয়া পারবো আজাজিলের আগে তো কোনো শয়তান ছিল না আজাজিলি তো শয়তান হইল হুকুম না মানার কারণে তা আজাজিলের আগে তো কোনো শয়তান ছিল না তা আজাজিল রে এই বুদ্ধিটা কে দিল তুই আদম রে এটা তো একটা কুবুদ্ধি তুই আল্লার হুকুমটা মানিস না কে দিল এটা বাবা জাহাঙ্গীর তার মারে ভতের গোপন কোথায় লেখা রাখছে আমি পড়ায় দিম উনি আপনারে দেখেন আজ থেকে আজকে লেখে নাই আটষট্টি সনে আগে লেখে বাবা জাহাঙ্গীর এই কিতাব যারা বড় বড় কথা কয় বাবা জাহাঙ্গীরের কিতাব পইরা কয় বাবা জাহাঙ্গীরের কিতাব পড়লে পীরগিরি করণ যায় বাবা জাহাঙ্গীরকে গ্রহণ করতে পারে না কিন্তু বাবা জাহাঙ্গীরের বাণী গ্রহণ করে কিন্তু বাবা জাহাঙ্গীরের নাম প্রকাশ করে না এরা বাংলার জমিনে ফকিরি এখন করতে গেলে সারা ওয়ার্ল্ডে যদি ফকিরি করতে হয় প্রথম হইল বাবা জাহাঙ্গীর সবচেয়ে উঁচু স্তরের দর্শন বাবা জাহাঙ্গীরের আর হইল সুফি সদর উদ্দিন আহম্মদ

আপনার আমানু ছাড়া দ্বিতীয় কোন স্তরের উপরে সলাতের হুকুমি নাই আমানু সলাত যখন করে তারে কয় মুসল্লি মুসল্লি কারে কয় যিনি আমানু সে যখন সলাতে দাঁড়ায় যায় মুর্শিদ নিয়া তখন সে হয় মুসল্লি এই মুসল্লির ইমাম থাকে একজন সেই মুসল্লির ইমাম হয় আপন গুরু আপন মুর্শিদ আপন রসুল একজন অলিয়া কামেল হচ্ছে একজন মুসল্লির মাম একজন আমা মাম ইন এই মাম কে হবে যে সলাত করে ভালাইছে তার সাথে সলাতে তার পিছনে দাঁড়াইতে হবে যে সলাৎ কায়েম করছে তার পিছনে সলাতে দাঁড়াইতেইব যার মেরাজ হয়েছে তার পিছনে সলাতে দাঁড়াইতে হবে কেন কারণ সে জানে কিভাবে সলাদটাকে কায়েম করতে হয় প্রতিষ্ঠিত করতে হয় দার সলাদ দায়েম হয়ে গেছে কায়েম এবং দায়েম হয়ে গেছে এবং যে আজাল আলা সলাতি যে তার সলাদকে হেফাজত করে ফেলেছে হেফাজত করেছে তার সাথে দাঁড়ায় ফেলাই দাঁড়াইতে হবে সেই ব্যক্তিটি হচ্ছে মমিন খান্নাস মুক্ত একজন মমিনের সাথে খান্নাস মুক্ত একজন একটি নফসের পেছনে দাঁড়াইতে হবে সলাতে যার মধ্যে খান্নাসরূপী শয়তান আছেই মানে কামনা বাসনা আছে লোভ লালসা অহংকার হিংসা আছেই তার পিছনে নামাজে দাঁড়ানোর বিধানই নাই যে অপবিত্র অপবিত্রের পিছনে নামাজ হয় না এই অপবিত্র মানে যুক্ত যে খান্নাস মুক্ত তার পিছনে সালাতে দাঁড়াইতে হবে এর জন্য খান্নাস মুক্ত কে যিনি রসুলের নূরের আওলাদ রক্তের আওলাদ না দৈহিক মিলনের আওলাদ না নূরের আওলাদ রসুলের নূর যার মধ্যে আছে বিদ্যমান তার পিছনে দাঁড়াইতে হবে এমন যে রক্ত বাপমা মিলন হয়েছে সন্তান হয়েছে আরে আওলাদ ওইটা হলো রক্তের রক্তের আওলাদ অমানুষ হয় রক্তের আওলাদ বিপ হয় হয় না নবী বংশে কাফের নাই নাই ওলা আলী আল্লাহ সাল্লাহলামের আঠারো জন সন্তান কয়জনের নাম জানে মুসলমানরা দুইজন পাক পাঞ্জাতনে। আবার এই দুইজন বলছে এরা আমার সন্তান রসুলের নূরের সন্তান হইল মাওলা হাসান মাওলা হুসাইন এটা মাওলা আলীও বলতো যে হাসান হুসাইন তোমরা হচ্ছ রসুলের বেটা রসুলের সন্তান মাওলা হাসান মাউলা হুসাইন মাউলা আলীর দৈহিক সন্তান মাফাতেমার দৈহিক সন্তান কিন্তু নূরের সন্তান কে আল্লাহ রসুলের দলিল কোরআন আয়াতে মুবাহেলা যেটা নাজিল হয়েছে আল্লাহ রসুল বলছে ইহুদিদেরকে জাবনা আনা আবনা কুম ও আনা ওয়া কুম ও আনফুসানা ও আনফুসাকুম যে তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে আসো আমি আমার সন্তানদেরকে নিয়ে আসি আল্লাহ রসুল আল্লাহর হাবিব এই মাওলা হাসান হুসাইনকে নিয়ে গেছে সন্তান হিসাবে কোরআন দলিল আল্লাহ রসুল আমাদের কাছে কিচ্ছু চায় না চায় শুধু একটা জিনিস সেটা হইল তার পূর্বত যারা তার নিকটবর্তী যারা সেই কূর্বতদের প্রতি ভালোবাসা যে আমি তোমা আমার বংশকে তোমরা ভালোবাসো আমার আলে বাঈকে তোমরা ভালোবাসো আলে রসুলকে কারণ সুন্নত কথা বলে না কিন্তু আউলাদের রসুল কথা বলে সুন্নত সত্য মিথ্যা ফারাক করতে পারে না কিন্তু আউলাদের রসুল ফারাক করতে পারে পারে না কোরআন কারা বোঝায় আমাকে এখন মানুষে বোঝায় না কোরানে কোরআন বোঝায় না একজন হাফেজ একজন মাওলানা একজন মুফতি হেওয়াজ ওয়াশ করা মৌ কোৰান বুজাইতেছে না তাত শ্ৰীল কোৰান মাফিলে আল্লায় বুজাই আমাগু আইসা না মাওলানা সাপরা বুজা কোৰান শরীফ নিজে বুজাইতেছে আমাগো না আমরা মাওলানা শরীফ মাওলানা সাফ থেকে শুনি তা আল্লাহর কোরান আল্লাহ সে না মঙ্গ বুজাইব মানুহ এতিয়া বুজায় কে

বাবা জাহাঙ্গীরের মেহের বাণীতে এইগুলা যারা পীরগিরি করে হেরা জানে না এরা নবীর জন্য দোয়া করে এর থেকে খা বেদবি আর হয় যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে নবী রসুলের রুহে সব পাঠায় নবী রসুলের জন্য দুই রাখার নামাজ মৌলবে সেটা দোয়া করে আওলাদের রসুলের লেগে উলিয়া কামেলের লেগে এখন একটু দেখেন তো যেই রসুলের সাথে আল্লাহ সরাসরি কথা কইছে যেই রসুলরা আল্লাহর সরাসরি দেখা দিছে যেই রসুল আল্লাহ মেরাজে নিয়ে গেছে যেই রসুলের উপর আল্লাহ কোরআন নাজিল করছে যেই রসুল আল্লাহ হেতাব নাজিল করছে যে রসুলের উপরে যে রসুলের উপর আল্লাহ ফুরকান নাজিল করছে যেই রসুলকে আল্লাহ নিজে হেফাজত করছে যেই রসুলকে আল্লাহ নিজে বলছে হাবিব যেই রসুলকে আল্লাহ নিজে বলছে রহমত আল্লিল আলামিন যেই রসুলকে আল্লাহ নিজে বলছেন সাল্লা আল্লাহ মুহাম্মদ আসসালাত আসসালাম আলাইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহর রসুল কে আল্লাহ সবসময় তার ফেরেস তাদেরকে নিয়ে দুরুৎ পাঠায় আল্লাহ রসুলের জন্য সেই রসুলের লেগে এই কিছু আরবি জানা পণ্ডিতেরা তাদের অহংকার দেখেন তাহারা নবিয়া রসুলের সব পাঠায় তার জন্য দোয়া করে এক উপরে না কোরআন নাজি লইছে এক উপরে না নাজি লইছে এক উপরে না কেতাব নাজি লইছে এরা না রুহের দেখা পাইছে না জিব্রাইলের দেখা পাইছে না মেরাজে গেছে না এদের উপরে রহমত নাজি লইছে কিচ্ছুই তো হয় নাই এদগত অত অহংকার হয় কেন হবো তো অহংকারের বহিঃপ্রকাশ না এটা বেদবি নয় জি তো ওইভাবেই তো আলামিনের জন্য দোয়া করার মতো যোগ্য ব্যক্তি আছে জগতে এরকম কেউ আছে যে আল্লাহর হাবিবের জন্য দোয়া করতে পারে যোগ্য সে আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিবের জন্য সওয়াব পাঠানোর যোগ্যতা আছে রানাদান কিন্তু বিশ্বাস করেন যে ওলিয়ে কামেল আপনি পাইবেন না তার থেকে জান গৌশাক আব্দুল কাদের জিলানি আল্লিহ সাল্লাত আসসালামের এখানে দেখেন গৌ আব্দুল কাদের জিলানি সালাত সালাম আউলাদ রসুল এবং নবীর জন্য দোয়া করছে কিনা পাইবেন না জান সুলতানুল হিন্দ খাজা গরিবী নেওয়াজের কাছে পাইবেন না জান জান শরীফ শাশুরেশ্বরী বাবার কাছে পাইবেন না ওলি কামেল কামেলের কামেল পাইবেন না তার কিতাবে জান বাবা জাহাঙ্গীরের কাছে আমার মুর্শিদ কেবলায় আলম কেবলায় কাবা কালামদার বাবা জাহাঙ্গীরের কাছে যান আমি জীবনে দেখি নাই বাবা জাহাঙ্গীর বলছে এই সব রসুলের রুহে পাঠায় দমনে বাবা জাহাঙ্গীর বলছে ও গো আল্লাহর রসুল আল্লাহর হাবীন রহমত আলামিন আমাদেরকে আপনি আপনার রহমতের চাদর দিয়ে ঢেকা রাখেন আপনার রহমতের ছায়াতাল আমাদের আশ্রয় দান করেন রুহে সব পাঠাও রু স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ হচ্ছে রুহ রু সৃষ্টি না রু স্রষ্টা রু খায় না রু ঘুমায় না রু জন্ম দেয় না রু জন্ম নেয় না রু সে ক্লান্ত হয় না রুহ সে কোনো প্রকার এই বালা মুসিবত এগুলোর ভিতরেই নাই রু স্বয়ং আল্লাহ নিজে এন রু কাদেশ দেওয়া মানে আল্লাহ আদেশ দেওয়া রুহের জন্য সব পাঠান মানে আল্লাহর লেগে সব পাঠানো রুহের মাঘ ফেরাত কামনা করা মানে আল্লাহর লেগে মাঘ ফেরাত কামনা করা রুহকে কবস করা মানে আল্লা কবস করা রুহকে যারা বলে রুহের বেমারি মানে আল্লাহর বেমারি সে নজবিল কি কইবেন আহেন করে রুহের কইসে ভাই করে দেই এক জায়গায় দেহান রুহ সে সৃষ্টি আল্লাহ কইছে কলুর রু হেমিন আমরি রব্বি রু হচ্ছে আপনি বলে দিন রুহ হচ্ছে রবের আদেশ আমর আদেশ আদেশ কি সৃষ্টি না আমর আল্লাহ রব থেকে আগত হুলকি রুহা আমরা রু নিক্ষেপ করি তা আর রুহ আমরা রুহ নাজিল করি এবং ফেরেস্তা নাজিল করি এরা রুহে সব পাড়ায় বাবা রু আজরাইল আজরাইল হইল ফেরেস্তা রু হইলে আল্লাহ ফেরেস্তা আল্লাহরে শোয়ার ক্ষমতা রাখে হিরা এরা জ্ঞানী হ্যাঁ পাঁচশো বছর জুতা টানানো লাগবো পাঁচশো বছর কারে কি কইবেন ফলিয়ে কামে লয়ে বই রয়েছে কিন্তু রুহে সব হনলিয়ে কামে লি দরা খায় গেছে গা মৌলভী তো কোনো খবরই নাই আরবি সহি শুদ্ধ জানেন দর্শন জানেন না ভাষা সহিশুদ্ধ বলার দর্শন ভিন্ন জিনিস কামালিয়া ভাষা জানলে সহি ভাষা জানলে সহি আরবিতে আরবি জানলে কামেল হয় না সহি আরবি জানলে ওলি হয় সহি শুদ্ধ যে আরবি জানে যে আরবি পড়তে পারে সে কি ওলি তাহলে তো ওলির অভাব হইতো না এমন ওলি আছে যে আরবি ভাষাই জানে না পড়াই জানে না বাবা শামশের তা ব্রিজ পয়দা করছে জালাল উদ্দিন রুমি আপনারা সহি শুদ্ধ আরবি যাই কারে পয়দা করছেন কিউ শামশেতা তাবরিজের দর্শন গ্রহণ করিয়া জালাল রুমি তার উন্নতি হয়েছে না অবনতি হয়েছে উন্নতি হয়েছে বাবা আবু আলী ফার্মাদি তার দর্শনকে অ্যাকসেপ্ট করে গ্রহণ করে বাহারুল উলুম ইমাম গজ্জালি তিনি যখন দর্শন এইটাকে গ্রহণ করছেন এই বাহারুল উলুম যে জ্ঞানের সমুদ্র বিদ্যার সাগর যিনি তার উন্নতি হয়েছে নবনতি হয়েছে উন্নতি হয়েছে হয় নাই ছিল নিরক্ষর বাবা আবু আলী ফার্মাদি বাবা শামশেত আরে নিজের মাতৃভাষায় লেখা পারতো না আরবি জানবো কু থেকে হজরত ওয়াইস আলকার সহি আরবি জানতো গ্রামার ব্যাকরণ জানত বাংলাদেশে অনেকে আছে বাংলা কথা সুন্দর করে কিন্তু ব্যাকরণ কি বুঝে না পথ কারে কয় পথ কত প্রকার ও কী কী সমাজ কাকে বলে দিঙ্গু দিগু সমাজ দ্বন্দ্ব সমাজ কি এই জানে জানে তো না বাবা ভাষা জানলে কি ব্যাকরণ জানে সবাই তো ভাষা নিলে ব্যাকরণ জরুরি মনের ভাব প্রকাশ করার জন্য ব্যাকরণ জরুরি না এলে ব্যাকরণের জন্ম পরে বাংলা ভাষা কবে আবিষ্কার হয়ে সেটা তো আমরা কয়ে পারব না কিন্তু বাংলা ব্যাকরণ মাইকেল মধুসূদন দত্ত হ্যাঁ আবিষ্কার করছে না তো মধুসূদন দত্তের বাপে ব্যাকরণ জানত মধুসূদনের দাদা তো ব্যাকরণ হিগা মধুসূদনের বাপের জন্ম দেয় না দিছে কি কইবেন আরবি ব্যাকরণ সৃষ্টি করছে সুপ কোনো সাহাবি আরবি ব্যাকরণ জানতো না হাজাজ বিন ইউসুফ জের জবর পেশ খারা জবর খারাজের ছোট মদ বড় মদ মাজার সব সংযুক্ত করছে এর আগে জের জবর পেশ খারা জবর খারাজের এই মদের কোনো অস্তিত্বই ছিল না কোরআনে মুসলমানের তো খবরই নাই আর হে মুলবীরা সহি সুদ্দানা জানলে শহীসুদ্দের সাথেও অলি সে হয় যে শয়তান মুক্ত হয় মুক্ত হয় মুক্ত হয় খুদি মুক্ত হয় সে হয় আল্লাহর অলি আর আল্লাহর অলি সেন্টার পায় যে রু কি শয়তানের রুটের পাইব কই থেকে শয়তান যদি রুটের পাইতো তাহলে তো শয়তান আদম রে শেষদা দেয়া দিত না রু সম্পর্কে যদি শয়তানের জ্ঞান থাকতো রু সম্পর্কে যদি আজাজিলের জ্ঞান থাকতো আজাজিল ইল দেয়া দিত শয়তান শেষদা দেয়া দিত কারণ আল্লাহ কইছে অনুফা তুমিন রুহি আমি রু ফুকার সাথে সাথে আমি আদমকে রু ফুঁকে দিলাম এবং রু ফুকার সাথে সাথে হে ফেরেশতারা তারা আদম আদমকে সেজদা করবা

আমি নয় আল্লাহর হুকুম আল্লাহ আপনারা মানেন না হু মানুষ মানে না শয়তানের ধোকায় পইরা মানুষ শয়তানের ধোকায় পইরা শয়তানের কুমন্ত্রলয় পইরা আল্লাহর হুকুম মানে না বিভিন্ন অপকর্ম করে যে না করে চুরি করে ডাকাতি করে সিনতাই করে রাহাজানি করে মোট কথা আল্লাহর যত আদেশ হুকুম সব অমান্য করে কিন্তু একটা জিনিস বলেন তো আজাজিলের আগে তো কোনো শয়তান ছিল না আজা তো শয়তান হইল হুকুম না মানার কারণে তা আজাজিলের আগে তো কোনো শয়তান ছিল না তা আজাজ রে এই বুদ্ধিটা কে দিল তুই আদম রে শেষ দাদিস এটা তো একটা কুবুদ্ধি আল্লাহর হুকুমটা মানিস না কে দিল এটা বাবা জাহাঙ্গীর তার মারে ভতের গোপন কথা লেখা রাখছে আমি পড়াই আপনারে দেখেন আজ থেকে আজকে লেখে নাই আটষট্টি সনে আগে লেখছে বাবা জাহাঙ্গীর এই কিতাব যারা বড় বড় কথা কয় বাবা জাহাঙ্গীরের কিতাব পইরা কয় বাবা জাহাঙ্গীরের কিতাব পড়লে পীরগিরি করণ যায় বাবা জাহাঙ্গীরকে গ্রহণ করতে পারে না কিন্তু বাবা জাহাঙ্গীরের বাণী গ্রহণ করে কিন্তু বাবা জাহাঙ্গীরের নাম প্রকাশ করে না এরা বাংলার জমিনে ফকিরি এখন করতে গেলে সারা ওয়ার্ল্ডে যদি ফকিরি করতে হয় প্রথম হইল বাবা জাহাঙ্গীর সবচেয়ে উঁচু স্তরের দর্শন বাবা জাহাঙ্গীরের আর হইল সুফি সদর উদ্দিন আহম্মদ এখন যারাই ওয়াজ করে এই যে বাউলদেরকে বলেন এক এহান আলোচনা দেখেন আর দশ বছর পাঁচ বছর আগের আলোচনা হই না দেখেন এরা কত হানি চেঞ্জ হইছে কারণ এরা নাম কয় না নাম কলে যদি বাবা জাহাঙ্গীরের দরবারে মানুষ জায়গা এ ও কাছ তো পিসে মুড়ি দিব না এর লেগে হ্যাঁ নিজে করতে আমি কি হনুরি এই যে আমি আমি কি হনুরি আমি যা কই সব বাবা জাহাঙ্গীরের বাণী আমি যা কই বাবা জাহাঙ্গীরের এবং সুফি সদর উদ্দিন আহম্মদ তারা পরম পূজনীয় আমার কাছে কেন সংকীর্ণতা থাকবে ফকিরির মধ্যে ফকিরির মধ্যে ফকির তো কখনো সংকীর্ণতার পচা ডোবায় বসবাস করতে পারে না ফকির তা পারে না অবশ্যই বলতে হবে এই দুই মহামানবের কথা এই বাংলার জমিনে যাহারা সুফিবাদকে অনেক উঁচু স্তরে নিয়ে গেছেন যাহাদের সামনে এই বাদ ধ্বংস হয়ে গেছে গা থাকব থাকবো না যাদের দর্শনের সামনে একটু অপেক্ষা করতে হবে প্রচার হচ্ছে সত্য আপন মহিমায় উঠবে মারফতির এই যে সুন্দর কথা কইছেন এটা হইল ফক্কর আছে না ঢাকায় ভাষায় ফক্কর কয় 420 পার একও কথা হ্যাঁ এরা কৌশলে কয় মানে হের ভিতরে তো কিছু নাই হ্যাঁ 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 আমি এটাই কইতেছি ভালো কথা মনে আমারে মনে না করা দিলে তো আমি কয়ে ভারম না একটু ই ভাষাই কই ঢাকাইয়া বাসায় কই হোগার মধ্যে বারোটা মিজাইল মারলো মুখ দিয়া একটা কথা বাইরিব না মুড়ি তোর হ্যাঁ আন্তর্জাতিক ক্ষ্যাপতি সম্পন্ন বুঝছেন একটা কথা বাইরেব না লালন সার মতো একটা কবিতা বাইরেবো না কিন্তু লালনের বদলাম করে লালন সার মধ্যে একটা কালাম বাইরে বোনা দু সাহ পাঞ্জু সত্য সত্য কইছে কার হ্যাঁ লাগছে থাকলে তো কাছে না কার তো দিন যা কইছে সবই বাস্তব জীবন আহ বহ থাক সমস্যা কি সাধনা কইরা কথা কই মুর্শিদের গুলামি কইরা কথা কই মুর্শেদের হুকুমে কথা কুই বাবা জাহাঙ্গীরের হুকুমে কথা কুই ইন্টারনেটে দেওয়া আছে বাবা জাহাঙ্গীর কইছে তুমি বলো অথরাইজ করা পারমিশন দেওয়া পারমিটেড দ্বিতীয় কেউই নাই দ্বিতীয় কাউকে বাবা জাহাঙ্গীর হুকুম দেয় নাই এই জন্য টেস্ট ভিন্ন আমি কথা বলি না আমার মুর্শেদ কথা বলে আমার জবান দিয়ে আমার মুর্শেদ বলে আমি বলি না মুর্শেদরূপে ফানা হও মন নকল কইরা আমারে নকল করে হাজার হাজার মানুষের কথা কইতেছে আমি নকল না আমি সৃষ্টি বাবা জাহাঙ্গীর সৃষ্টি করছে আমারে জ্ঞানী কোনো অসুবিধা নাই মহাজ্ঞানী কোন অসুবিধা নাই বাবা একটু আহেন আসেন শিখাই দিয়া যান শিখতে চাইতো আমি শিখতে চাই আপনি পীর সাহেব হাজার হাজার মুড়িদের পীর আপনি পাচক তো নামাজ পড়েন কেমনি পাঁচোক্ত নামাজ চালু হয়েছে উমাইয়া বংশেরা মলে পাঁচ জামাত যদি দলিল থাকে ওয়াক্ত নামাজের দলিল দেয় হলে সূরাবণী ইসরায়েলের আটাত্তর নাম্বার দেয় সূরাবণী ইসরায়েল মাক্কি মাক্কিসা মাক্কী সূরা মক্কায় থাকতে মহানবী এক রাকাত নামাজ পড়ছে কেউ দলিল দেয়া পারব মক্কায় অবস্থানকালে মহানবী আনুষ্ঠানিক এক ওয়াক্ত নামাজ পড়ছে কেউ দলিল দিতে পারবে কোন জায়গায় পড়ছে যদি কয় হ্যাঁ পড়ছে মক্কা বিজয়ের রাখ পর্যন্ত কাবা গো কথায় মক্কা বিজয়ের রাখ পর্যন্ত কাবা ঘরে তিনশো ষাটটা মূর্তি ছিল কাবার ভিতরে ছিল না ছিল কি ছিল না মক্কা বিজয়ের পরে মহানবী মাওলালিকে নিয়ে কাবা ঘরে মূর্তিগুলো অপসারণ করে সরায় তাইলে পরে মুসলমান যদি কাবার দিকে গুইরা নামাজ পড়ে তাইলে মূর্তি সহ মূর্তির সেজদা হচ্ছে না কাবার তো মূর্তি কি কর না কন এটা কোন কাবা মহানবী মক্কা বিজয়ের পরে তপ করছে করছে না করে নাই কাবা ঘরের ভিতরে মূর্তি থাকা অবস্থায় মহানবী কি কাবা তপ করছে হস করছে কিউ মহানবী জীবনে কয়বার হস করছে কাবা কয়বার তফ করছে একবার মক্কা বিজয়ের পরে মহানবীর সাথে সবাই এই মক্কা বিজয় কই মহানবী কি করে গাদিরে ঘুমেন মক্কা থেকে মদিনার পথে যাওয়ার সময় গাদিরে খুমে ভাষণ দেয় একটা হইল বিদায় হজের হজের বা বিদায় হজের আরেকটা হলো গাদিরে খুমের ভাষণ বিদায় হজের মহানবী মহানবীল হজ সম্পর্কে কথা বলছে আর গাদিরে খুমের ভাষণে মহানবী বলছে আনা তারক ফেক আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাইতেছি কেতাব আল্লাহি বা ইত্রদাহি এক আল্লাহর কেতাব আর হচ্ছে ইত্রদাহি আমার বংশ আল্লাহ রসুলের নূরের বংশ এবং আল্লাহ রসুল যে কেতাব প্রাপ্ত হয়েছেন সেই কিতাব ওই সময় কোনো বই ছিল না বাইন্ডিং আকারে লিখিত কোরআন ছিল না যে দেখাই দেওয়া গেল রসুল কোরআন সংগ্রহ করতে বলেন নাই কাহরে যে কোরআন লেখারাই হোক হাদিস লেখার কথা হাদিস বাইন্ডিং করার কথা লিখার কথা রসুল কাউকে বলেন নাই হাদিস লিখসইলা আব্বাসিয়া আমলে বাদশা মামুনুর রশিদ হারুনর রশিদ এবং খলিফা মনসুরের আমলে মৌলবি মৌলানা না তো তারা আরবিয়ান না নন আরবিয়ান তারা আরবের বাহিরের মানুষ আর কোরআন একত্রিত করা হয় উমাইয়া বংশের আমলে এক বংশ কোরআনকে লিপিবদ্ধ করলো আরবের আরেকটা বংশ আরেকটা গুত্র আব্বাসীয় উমাইয়া বংশ তারা কোরআন একত্রিত করলো আর আব্বাসীয়রা হাদিস মহানবীর উফাতের আড়াইশো বছর পরে হাদিস লেখা শুরু হয় আড়াইশো বছর দুইশো পঞ্চাশ বছর যখন কোনো সাহাবি ছিল না কোনো সাহাবি পৃথিবীর বুকে ছিল না আরে রসুলের কথা সাহাবির মুখে গেলেই তো দুই রকম হইব সাহাবির থেকে সাহাবি সাহাবির থেকে সাহাবি তেইশ লক্ষ হাদিস সংগ্রহ করছে হাজার তো লক্ষ হাজার মানে এক পার্সেন্ট হাদিস রাখছে নিরানব্বই পার্সেন্ট হাদিস জাল কইয়া ফেক বইলা ফালাই দিছে তাদের কাছে গ্রহণযোগ্য হয় নাই ছয় মামের কাছে তাহলে আল্লাহ রসুলের নামে নিরানব্বইটা মিশা কথা গে পরে একশোটার মধ্যে এই লুক আসিলো একশোটার মধ্যে একটা কথা হাসা হয়েছে নিরানব্বই মিছা কথা হয়েছে হ্যাঁ আবার আমরা সম্মান করুন আপনি করেন কিও বাবা মুসলমানে গেছেন সব ডাইকা রাখছেন ফজিলত দিয়া ফাজাইল দিয়া কি ডাকছেন আদ্যাত্তবাদ ডাকছেন ফাজাইল দিয়া আল্লাহ ডাকছেন ফাজায়েল দিয়া রাজালার ডাকছেন ফাজায়েল দিয়া ধর্মীয় ইতিহাস ডাকছেন কিন্তু এই ফাজাইল দিয়া তো এতকাল ডাকছেন কারণ এতকাল গুগল ছিল না এতকাল ইন্টারনেট ছিল না এতকাল ইউটিউব ফেসবুক ছিল না মানে ইউটিউব ফেসবুক ইন্টারনেট গুগল আসাতে সব ফাজায়েলের অবস্থা কাই তুই গেছে কারণ গরে বইয়া যদি সার্চ দেন হান্ড্রেড ইয়ার্স বিফোর মক্কা ছবি সহ ভিডিও সহ বাইরে যায় হান্ড্রেড ইয়ার্স বিফোর মদিনা জান্নাতুল বাক্য বিডিও সহ ছবি সহ বাইরে যায় লেখেন হান্ড্রেড ইয়ার্স বিফোর মক্কা মক্কা সব বাইরে হান্ড্রেড ইয়ার্স বিফোর মদিনা জান্নাতুল বাকী জান্নাতুল মাওয়া ছবি সহ ভিডিও সহ বাইরে কতকাল দেখে রাখবেন কে বাবা গুগল সাহেব আছে না সব বাইরে আর চলবে না সত্য কি মাঠে বয়ে গর্ত মে গত্যাচারে জীবনও না দূরে সাপে সিবিধা ধরত ধরতো না অনেক দূরে সিবি দিয়ে গেল সমস্যা বিডিও করে ছেড়ে দেয় কি যন্ত্রণা সারা বিশ্ব দেয় একটু অপেক্ষা করে না আরো পঞ্চাশ বছর দেখেননি অস্ট্রেলিয়া আবিষ্কার করতেছে পৃথিবীতে পর্যন্ত যত মানুষ বিজ্ঞানীরা চেষ্টা করতেছেই সবার কথা ইথারে আসে ভাসমান যদি ওইটা আবিষ্কার হয়ে যায় সবই বাইরে সব বাইরে ছবি তোলা হারাম অনে হজুর রাই ছবি আর ভিডিও কইরা ছাতিয়া নাস। কয় ছবি হয় করা যাইব না কিন্তু তাদের যে ওয়াজের থামবেল দেয় থামবেলগুলা কি দিয়া বানায় ছবি দিয়া বানায় না তারপরে কুট প্যান্ট পরা হারাম ফেরেঙ্গি গো বা পোশাক অনেহারা হারা পাঞ্জাবির উপরে কুট পিঁধে পাঞ্জাবি দেখা গো লাগে না কুট পিনতে হার আবার টাইও পিন্দে হারাম ওখানে হালা লয়ে গেছে তো এরকম কত হারাম হালা লয়ে গেল চোখে এই পঞ্চাশ বছর আগে যে কিনা হারাম আসিল হনে এটি হালা হয়ে গেছে গা এখন অনেক আমার কয় তোর বাড়ির দেয়ালে ছবি ক্যা যে করে ছবি থাকে ওই করে ফের সা পকেটের মধ্যে টেকা নাই সৌদি আরবের রিয়ালে ছবি নাই বাংলাদেশের টেকা ছবি নাই পাকিস্তানের রুপিতে ছবি নাই আমেরিকার ডলারের ছবি নাই মানুষ আর কিছু থাক চাই না থাক টাকা ছাড়া পয়সা ছাড়া কেউ মসজিদও ঢুকে না মক্কায় ঢুকে না মন্দিরেও ঢুকে না নাকি সব সময় পয়সা নয় পকেটে নয় কুমরে নয় ব্যাগে আছেই আর মানুষ পয়সাটারে হেফাজতে রাখে তো ছবি তো শৈল্য তাও নিজের ছবি না কেউ গান্ধীজির ছবি লেতাছে কেউ আমেরিকার ওই যে ইয়ের ছবি প্রেসিডেন্টের ছবি লোক আছে জাতির পিতার ছবি ঘুরতে আছে মোহাম্মদ আলী জিন্নার ছবি আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ঘুরতে আছে মালয়েশিয়ার জাতির পিতার ছবি শেষ এত ভৌতু আর চলতো না এর জন্য বাবা রে ওই যে যারা কয় না যে মারে ফদগ গোপন সবচেয়ে স্পষ্ট তো কোরআন কোরআনাত্ম দর্শনের কথা বলছে কোরআন কি গোপন করছে রসুল মেয়েরা শরীফে গেছে সেটা গোপন করছে না কোরআন দিহি কুয়ে দিছে সুবাহান আল্লা জি আসরাবে আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা সোম্মাদানা ফতাদাল্লাহ ফাকানা কাবা কাউ সাইন আও আদনা শয়তান যন্ত্রে থাকে এটা কি গোপন করে রাখছে না কোরআন স্পষ্ট করে দিছে মিন ওয়াসু আসেল খান্নাস আল্লাহ জি ইউ ওয়াসু ইসুফি সুদুরিন্নাস হ্যাঁ আল্লাহ যা আমাকে মনের খবর রাখি আল্লাহ আলিমুন বেজাতে সুদূর নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের মনের খবর রাখি এটা গাল্লা গোপন রাখছে না কই দিছে তো যারা নাকি এই যে এখন বাইরে সেলেটে শীর্ষে আছে কিনা নাকি দরা খা কই তো গোপন গোপন রাখা যায় না দরা খায় গেছে এ যে কিচ্ছু জানে না রুহে সোয়াব পাঠাও আবার পিস বইছ রুহে রে মাইরা ভালায় পিস মুরিদ দিনারও সরম নাই তারপর ওই পীর সাহেবের কাছে থাকবে আমার বাবা সেরা হুজুরি সেরা হাসর কি এই মুরিদ গিনায় কেন থাকবা যে রুহে সব পাঠায় তার কাছে এত তো রু বুঝেই না রু মধ্যে প্রকাশ বিকাশ হয় নাই সে ওলি নয় সে কামালে থাসিল হয় নাই তা কামেল নয় সে যে ওলির মধ্যে রুহের প্রকাশ হয় না বিকশ হয় না রুজার উপরে কদরের রাতে নাজিল না হয় সে কামেল নয় সারা জীবন পিসাবের দরবারে ওয়াজ করে আইলেন মসজিদের মধ্যে ওয়াজ রুহ এই কদরের রাতে কোরআন নাজিল হয়েছে রু এর কোরআন দিছে সারা জীবন ওয়াজ করছে বাংলার জমিনে একমাত্র সোশ্যাল মিডিয়ায় বাবা জাহাঙ্গীর আর ছাড়া দ্বিতীয় কেউ বলে নাই যে কদরের রাতে কোরআন নাজিল হয় না নাজিল হয় রুহ এটা সুরা কদর দলিল ইন্না আনজাল্লা হুফি লাইলাতুল কদ অমা আদ্রা কামা লাইলাতুল কদ লাইলাতুল কদরে খাইরুম মিন আল ফিশার তানাজ্জালুল মালায়েকাতি ওয়ার রূহ ওয়ার রূহ ওয়া কুরআন ওয়া ওয়ার রূহ রূহ কুরআনের শব্দ আরবি এবং রূহ কুরআনও কুরআনের মধ্যেই আছে যদি আল্লাহ রূহ কদরের রাতে কুরআন নাজিল করত তাহলে কইতো তানাজ্জালুল মালায়েকাতি ওয়া কুরআন আল্লাহ কইছো রূহ রুনাজেল হয় কারণ নব যখন পবিত্র হয় শ্যামের মাধ্যমে তখন বেজুর হয়ে যায় সে একা হইয়া যায় খান্নাস মুক্ত হইলে সে বেজুর বেজুর হইলে সে একা এই বেজুর রাতে রুনাজেল হয় তারাত্ম দর্শন হয় তার মধ্যে রবির সে রবের মহানূরের মাঝে ফানা হইয়া যায় বাঁকা হয়ে যায় তখন সে কামেল আর পিসাবে রুহ হইসবাটাইবার রুহে রুহের কবরে রাখবার লিছে ইয়ে দিব আবার গোপ হিসাবে কি করছে জানেন রুরে পাঁচ ভাগে ভাগ করছে রুহে ইনসানি রুহে হাইয়ানি রুহে নাবাতি রুহে জামাতি হ্যাঁ জামা দাত নাবাদ এইরকমভাবে পাঁচটা রুহে কুচি ছাতীয় নাশ করে হালাইছে এগো লক্ষ লক্ষ কি কইবেন মুড়িৎ দিনেও চেসা এলে বাবাই কত রু আনমান ফেরেস্তা যেমন রূপ ওই রকম ফেরেস তাগো যেই রকম পীর মুড়িটা বাবা জাহাঙ্গীর কইতো এক মোল্লা যে আরেক মোল্লার কাছে মুড়ি দিব মোল্লা তো অলি বানাইতে পারে না না অলি বানাইতে পারে অলি অলি বানাইব অলি এ কামেলের কাছে যায় অলি ওইবা আমরা শত জনমের কপাল লয়ে আইসি যে আমরা এই দুই নয়নে আমরা বাবা জাহাঙ্গীরের নূরের চেহারা মুবারক দেখতে পারছি তার সহবতে থাকতে পারছি অন্ধকারেই থেকে যেতাম সারা জীবন এর জন্য যারা রুহের লিগে সব পাঠায় তাগো পিছে আমি নামাজে খারাই না যারা রসুলের বিরোধিতা করে রসুলকে সম্মান করে না রসুলকে ইজ্জত করে না তাদের পিছনে আমি নামাজে দাঁড়াই না হাসতে হাসতে জাহান নামে কিন্তু আল্লাহ রসুলকে যারা অবমাননা করবে অসম্মান করবে কটু কথা বলবে ছোট করে কথা বলবে আওলাদের সুলকে আহলে বাহেদকে পাক পাঞ্জাতনকে ছোট করে কথা বলবে তাদের সাথেও তারা মো না না হাসতে হাসতে জান্নে অগলোকে জান্নাতে থাকুম না আমি যদি তারা রসুলের লোকে বেদবি করে জান্নাত পাস এটা তো অসম্ভব তাহলে যারা রসুলকে আল্লাহ হুকুম করছে ইন্নাল্লাহ আমালাই কতো হইউ সাল্লুন আলান নবী নিশ্চয়ই আমি আল্লাহ আমার ভেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দুরুৎ পেশ করি সালাম ইয়া অয়্যু আল্লাহ জিনা মানুহ হেয়া মানুহ হেরুসুলের মুড়ি দেরা হেরুসুলের মুড়ি দেরা মানুহরা নবীর মুড়ি দেরা মানুহরা সল্লিমু ওয়া সাল্ল মু তসলিমা ইয়াই আল্লাজিনা মানুহ সল্লু আলাই হে ওয়াসাল্লিম মু তসলিমা তাহার উপরে বেশি বেশি দূরত পড়ো এবং সশ্রদ্ধ তলিম করো সশ্রদ্ধ সালাম প্রদর্শন করো সশ্রদ্ধা শ্রদ্ধার সাথে সালাম দিতে বলছেই শ্রদ্ধার সাথে দুরুৎ পাঠ করতে বলছে এটা আল্লাহর হুকুম ফরজ মিলাত পরা দুরুদ পড়া স্ক্যাম করা ফরজ এটা সুনত না মুস্তাহাবনা না ফরজ তো যারা রসুলের সানে বেদবি করে রসুলকে ছোট করে কথা বলে রসুলের বংশ আহলে বাইতকে। ছোট করে কথা বলে তাদের পিছনে আমরা দাঁড়াইতে পারি না পারি আমরা রসুল প্রেমিক আমরা মওলা আলী প্রেমিক মওলা হুসাইন হাসান সৈয়দ উন্নসমা ফাতেমার প্রেমিক আমরা সমস্ত উলিয়াল্লার প্রেমিক আমরা বারো ইমাম চোদ্দ মাসুমের প্রেমিক তো যে নিকি হ্যাঁ রুহে সোয়াব পাঠায় যে নিকি রসুলের রওজায় সোয়াব পাঠায় হাদিয়া মাল মালপানি দেয় না সব দেয় সব পাঠাইতে লাগে না বিশ হাজার টাকা যদি লাগতো সব পাঠাইতে একটাও সব পাঠাইত না পাঠাইতো বাবা জিন্দিগিতেও না আবার কি দুই রাগাত নামাজ করছে করছে এই সাব রে ভাগ করে আল্লাহ রব্বুর আলমীম এই সব নজর পাঠায় দাও মদিনা শরীফ এই সব নজর পাঠায় দাও আমাদের বাগদাদে এই সব নজর পাঠায় দাও আজ শরীফে খাজা পারি এই সব নজর পথে তামাম দুনিয়ায় যত মুসলমান কবরে শুয়েছে সবার রুহে এই সব পাঠায় দাও সমস্ত নবীদের রুহে এক এক নবী এক এক দেশে সব মানে পার্সেল করে আছে হ্যাঁ কইতাছে আল্লাহরে বেয়াদবের মতো কথা এলিঙ্গিত দোয়া কবুলায় না আল্লাহর কাছে আদবের সাথে বিনয়ের সাথে দাঁড়াইতে হবে বিনয়ের সাথে বলতে হবে আল্লাহকে হুকুম না আল্লাহর কাছে করতে হইব ফরিয়া অনুরোধ আল্লাহ পাঠায় দেন কবুল করেন মাওলা আপনার ইচ্ছা আমার জন্য কি মঙ্গলজনক আমি তো জানি না আপনি ভালো জানেন আমার জন্য যেটা মঙ্গলজনক আপনি দয়া করে দেন আপনার মেহরবানি রসুলের কাছে দয়া চাইবেন দুয়া পাঠায়েন না দয়া ভিক্ষা চাইবেন আল্লাহর কাছে রহমত ভিক্ষা চাইবেন দয়া ভিক্ষা চাইবেন সোয়াব আল্লাহারে কয়েন না যে প্যাকেট করে হেনে হেনে পাঠায় দেন এই বন্ধ করেন এই কিনা আসতে বন্ধ করেন মঙ্গল চাইলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় সত্য বলতে হবে হবেই পাঁচক্ত নামাজ আনুষ্ঠানিক নামাজ দায়মি নামাজ হাকিকি নামাজ দায়মি সলাৎ ফরস দায়মি সলাৎ অবশ্যই করতে হবে দয়ামি সলাদ ছাড়া নফস পবিত্র হবে না দয়ামি সলাদ ছাড়া নব শুদ্ধ হবে না দয়ামি সলাদ ছাড়া জীবনেও মেরাজে যেতে পারবেন না দয়ামি সলাদ ছাড়া জীবনে মেরাজ হবে না দয়ামি সলাদ ছাড়া কোনোদিনও স্বভাবের পরিবর্তন হবে না ইন্না সলাদ আতান হা আনিল ফাসায় ওয়াল মুনকার নিঃসন্দেহে এই সলাদ সমস্ত ফাহেসা থেকে অপকর্ম থেকে আপনাকে বিরত রাখবে সেটা হলো দয়েমি সালাদ আনুষ্ঠানিকতা না কারণ আনুষ্ঠানিক দেখতেছি যারা অনুষ্ঠান করতেছে আনুষ্ঠানিক পাঁচ ওয়াক্ত পড়তেছে অনেকেই ঘুষ খাইতেছে অনেকেই সুদ খাইতেছে অনেকে জুলুম করতেছে অনেকে আত্মীয় স্বজনের ভাই বোনের হক মাইরা খাইতেছে আবার ওয়াক্ত নামাজও পড়তেছে কিন্তু আপনি দেখেন একজন দায়মি সলাৎকারী একজন উলিয়ে কামেলের মুরিদ খলিফা একজন যে আসলেই উলিয়া কামেলের সহপতে আছে বছরের পর বছর নির্জন ধ্যান সাধনা মোরাকাবা করতে সে কাহার নাই সে কোনো প্রকার অপকর্মের সাথে জড়িত না বুঝছেন বাবা তো এর জন্য কিছুই পাইবেন না সুদ খাওয়া হারাম মৌলবীরা বিড়ি খাওয়া হারাম করে ইদানিং হুমি কারণ সুদ খাওয়া হারাম করলে সামনে শুধু এলে ডরায় হ্যাঁ আত্মীয় স্বজনের হক মাইরা খাওয়া হারাম ভাই বোনের হক মাইরা খাওয়া হারাম এই হক মাইরা খাওয়া হারাম এটিমের হক মাইরা খাওয়া হারাম মিসকিনের হক মাইরা খাওয়া হারাম এইটা আর ওয়াজ করে না ওখানে ওরা ইমন ভাব লাগাই দিছে লাগে জানি পীর ডরাই হারামের চাই নজুবিল্লাহ নবজুবিল্লা কারণ ওরা যেহেতু পীর দরা শিরিক কয় তার মানে তো শিরিক তো হারামের উর্ধে নাকি শিরিক তো হারামের উর্ধে আল্লাহ হারামটা করছো মাফ করবো কিন্তু শিরিক মাফ করে না তো আল্লাহ গেছে কোন হানে গেছে না। তো দি সবচেয়ে বড় অপরাধ যে পীর পীর ফরজরে ওহানে শিরিক মানে হালাইছে গুরু দরা ফরজ পীর না দইরা নামাজ পড়লোই নামাজ হবে না ওটা তোমার ইচ্ছা মতো নামাজ হইব নিজের ইচ্ছা মতো আবাদত করাকে বলা হয়েছে শয়তানের দাসত্ব করা আল কোরআন আয়া তায়া খুইলা দেহাই দি মুনি সব দেহাই দিলে তো বিপদ পানির বোতলটা দে আপনার কথাতেই অনেক সময় কিছুটা ইঙ্গিত পাই এটা বা যেটা বুঝি যে এখন আমি যদি বলি যে আমাকে কেন রসুলের দর্শনে গেলাম না আমি ওইখানে কেন জন্মগ্রহণ না যখন আপনি বললেন যে আপনি একটা ভাই তো বাবা জাহাঙ্গীরের দর্শন বা আপনি তাকে দেখতে পাচ্ছেন আমি কেন দেখতে পাবো আমি তো এটা প্রশ্ন করতে পারি রাইট তাহলে আমি এখন ধরেন ওই সময় রসুলকে পাই নাই এখন আমি যদি বাবা জাহাঙ্গীরের দর্শন পাই তো এটা আমার আসলে এটা দুর্ভাগ্যার সময় আমি জানি না আমি যখন এই রাস্তায় নিজেকে নিবেশ করতে চাইছি তখন আমি শুধু খুঁজতেছি এই প্রকৃত এই মানে ওলি আল্লাহ কি আছে আমি বিভিন্ন দরবারে দরবারে ঘুরি ঘুরি এই একটা সময় আমি বাবা জাহাঙ্গীর নামটা শুনি তো এই ঠিকানা সংগ্রহ করতে করতে কারণ আমার কাছে টাইম ওইদিকে এই ইটা আমি পাইনি নাই তার কথাগুলো যে কি আছে এইদিকে কার মাধ্যমে যাবো কোথায় বাড়ি তখন এতটা ইয়ে ছিল না আমার তো যাই যখন লাস্ট মুহূর্তে আমি সন্তানটা পেলাম তার কিছুদিন পর আমি আসার আগেই পর্দা নিলেন উনি আমার

আমরা যে বিষয়গুলো ওই রসুলের বিষয়টা কোরআন রসুল সম্পর্কে কি কইছে যে আপনি যে কইলেন আমি কেন বাবা জাহাঙ্গীরকে পাইলাম না কিংবা আপনার সাথে তাল মেলা আমিও কইতে পারি যে আমি কেন আজকে এই যে হিজরি সাল হুম এখন কত চলতে আছে আরবিতে চোদ্দশ তো হেজির সাল হইল আমরা হিজরি চোদ্দশো পঁয়তাল্লিশে কেন আসব হ্যাঁ অথবা আমরা দুই সালে কেন আসবো আমরা কেন পাঁচশো সত্তর কিংবা পাঁচশো ষাটে আসলাম না আমরা কি অপরাধ করছে যে আমরা আল্লাহর হাবিবরে দেখলাম না হজরত আবকর সিদ্দিকের খুশনসিব হইল সৌভাগ্য হইল হজরত উমরের হইল হজরত উসমানের হইল আবুজর্গি গিফারীর হইল হজরত সালমান ফারসির রদি আল্লাহ তাল্লাহ হইল আমি যাবের কেন হইল না আপনার মতো কেন আরও রহিম করিম জব্বার এ গোলাম মুশেদ গোলাম রসুল এগো কেন হইল না এরাই কেন রসুলকে ওই সময় আমাদের আগমন হইল না আমরা কী মন দশ যদি রে কই আল্লাহ কেন রসুলের জমা নাই আমার গাল্লা না কেন এই ফেতনা ফেসাদের জমা নাই আমা গানলা আমরা এখন বারো রকম কথা হইনি আমরা নিজেরাই দিশা হারা গোলক দাদার মধ্যে এ কয় উ ঠিক না উ কয় ঠিক না সবাই দলিল দিতে আসে সবাই সহি দলিল দেয় যেই কথা কয় হ্যাঁ কয় সহি হাদিস যেই কথা কই হ্যাঁ অমুক জায়গায় যায় দেখেন এটা আছে তা এখন আমরা এক একজন এক এক তাপসির এক এক রকম করে থেয়ে দিছে এখন আমরা কি করুম আমঙ্গ কেন বলো আসে না এখন এই রস রেসালাদ যে রেসালাদ এই রসুলের দরজা এটা কি বহমান চলমান নাকি স্থির এটা কি বন্ধ হয়েছে নাকি এটা চলতেছে মানে কোন বিষয়টা আল্লাহর ইয়ের মধ্যে বন্ধ হওয়ার দলিল আমরা পাই আমরা কোরআনে পাই সুরা হজাবে আল্লাহ বলতেছে মাকানা মোহাম্মদ নাবা আহাদিমির রাজা ওয়ালাকির খাতামান নবী যে আল্লাহ বলতেছেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তিনি কাহারও কোনো পুরুষের পিতা নন তিনি শ্রেফ আল্লাহর রসুল এবং তিনিই হচ্ছেন সর্বশেষ নবী খাতামান নবী মোহাম্মদ আলি আলিবাসাল্লামের মাধ্যমেই নবুয়তের দরজা বন্ধ করা হয়েছে খতম করা হয়েছে শেষ করা হয়েছে আমরাই কোরআনে দলিল পাই খতামান নবী কিন্তু মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লামের দ্বারা রেসালাতের দরজা বন্ধ করা হয়েছে খাতামান রসুল এই শব্দটা কোরআনে উচ্চারণ হয় নাই বলা হয় নাই এখন আমরা প্রশ্ন করতে পারি যে মোহাম্মদ সাল্ল্লাহ আলিহি আসাল্লামের দ্বারা কি রেসালাতকে খতম করা হয়েছে উত্তর হবে না মোহাম্মদ সাল্ল আলহিহি আসাল্লামের দ্বারা নুবুয়াতের দরজা বন্ধ করা হয়েছে এইটার দলিল আমরা কোরআনে পাই কিন্তু মোহাম্মদ সাল্ল আলহিহি আসাল্লাম পর্যন্তই যে রুসুলের দরজা বন্ধ করা হয়েছে রেসালাতের দরজা বন্ধ করা হয়েছে আবদিয়াতের দরজা বন্ধ করা হয়েছে অলির দরজা বন্ধ করা হয়েছে এইটার দলিল কিন্তু আমরা কোরআনে পাই না নাই এখন কোরআনে আমরা কি দলিল পাই আমরা সুরাই ইব্রাহিমের চার নাম্বার আয়াতুল দলিল পাই যে কি অমা আর সাল্লা কৌমিহিলে আমরা এমন কোনো জাতি নাই এমন কোনো ভাষা নাই যে ওই জাতির নিজের ভাষায় আমরা রসুল প্রেরণ না করেছি এবং আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য রসুলকে পাঠানোই হয় আল্লাহর নিদর্শন বর্ণনা করার জন্য মানুষ কিসের নফসকে পবিত্র করার জন্য কেতাবের জ্ঞান দেওয়ার জন্য এবং হেকমত দান করার জন্য খেয়াল করছেন কথাটা এই চারটা বিষয় নিদর্শন মানে আয়াত আয়াতে লোয়াত করা নফসের পবিত্রতা এবং তাকে কি করবে কেতাব শিক্ষা দেবে হেকমত দান করবে এবং পবিত্র বস্তুকে হালাল করবে অপবিত্র বস্তুকে হারাম করবে এবং মানুষের মধ্যে যে বোঝা এবং শৃঙ্খল আছে সেটা থেকে মুক্ত করে দিবে আল্লাহ রসুলের কাজ তাইলে প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আল্লাহর রসুল চলমান আছে এর জন্য আমরা দেখতে পাই পৃথিবী এক এক ভাষায় এক এক রসুল আগমন করছে নবী আগমন করছেন তো এই রসুলের দরজাটা চলমান কারণ আল্লাহ মানুষকে হেদায়ত করবে সুপথে সেরাতাল মুস্তাকিম যে এই পথে যে পরিচালনা করবে এটা রসুলের দ্বারা জন্য আল্লাহ রসুল গণি হচ্ছে সেরাতাল মুস্তাকিম আল্লাহর রুলি গণি আল মুস্তাকিম এই জন্য আল মুস্তাকিমটা কেয়ামত পর্যন্ত জারি থাকবে নাহলে মানুষ নফসের শুদ্ধতা কিভাবে করবে কোরআন হিপস করে তো নফসের শুদ্ধতা হয় না হয় কারণ আমরা সেই দিনে দেখছি হাফিজ মাওলানা মসজিদের ইমাম সাহেব এই যে যাত্রাবাড়িতে অন্যের স্বামীকে স্ত্রীর সাথে পরব কি সাইড টুকরা কইরা সেফটি ট্যাঙ্কিতে রাইখা জুম্মার নামাজ পড়াইছে র্যাবে দোষে আমরা এই যে সমকামিতা দেখি বলাৎকার দেখি না তা তারা কি আরবি জানে না তারা তো জানে আমরা যে বিভিন্ন ফেসাদ দেখি এই যে মানুষকে মারার জন্য বিভিন্ন স্থানে ফিট করে বিভিন্নই করে আমরা এই আরবি জানা তাদের তো পাই সাধারণ করে করুক গায়ে কিন্তু আমি কোনটা কইতেছি যেটা যে আমি যে সহি শুদ্ধ আরবি জানলেই সৎ হব তা কিন্তু না সৎ হব হইল সৎ মানুষের চৌবতে গেলে ওইরকম আরো বেশি পীরের মুড়ি দিয়েছে সুদ খায় কিন্তু সে তো মুড়ি ধর ওই সে হাত দৌড়ছে সে দলে ঢুকছে কিন্তু দায়মি সলাত তো সে করে নাই এন যে পিরে গেছে মুড়ি দিলে সে দায়মি সালাতি জীবনও না দায়মি সালাতি যে আপন মুর্শিদের কথা মতো নির্জন স্থানে গিয়ে মোরাকাবা হেদায় বছরের পর বছর সে সময় অতিবাহিত করে ধৈর্যের সাথে সে হইল দায়মি সালাতি এই রকম দায়মি সালাতি ব্যক্তি অপকর্মের সাথে জড়িত দেখান নাই তো পীরের দরবারে বাটপার ডুববার লয় নাই ওহনুত আছে পিরোলির দরবারে অনেক লোক বয়ে রয়েছে আমি তো পিরোলির দরবারে যাই গেলেই হেপাকা মুসলমান সেইটা কই নাই আমি বেশি যে যাই মি সলাদ যে করে আবার অনেকে দেয় মি করে দেখ দেখে বেলে দেখবেন সাদা কাপড় মানে নিচেও সাদা কাপড় শৈল্য সাদা কাপড় মাথায় সাদা কাপড় বানছে হ্যাঁ দুনিয়ার অপকর্ম করবার হয়েছে লাল শালু কাপড় পিন্দা অপকর্ম করতেছে কিউ করে না করে তো মানে সাদা কাফনের কাপড় পিনছে হ্যাঁ জিন্দা মরা কিন্তু হ্যাঁ মরা পারে নাই তো লোভ মোহ অন্তরী জাগ্রত তে কিলা বলল আমরাই দেখি আমাদের কথাটা তো সার্বজনীন ভাবে যে সত্য বিষয়টা কি সেটাও উঠুনেন আমাদের কথার একটা মেসেজ আছে যে আমি কী বলতে চাচ্ছি কি বুঝাতে চাচ্ছি আত্মশুদ্ধি বলতে পোশাকের চেঞ্জ করলে কোনো দিন আত্মশুদ্ধি হয় না বাবা সাদা কাপড় পিনছেন তাই বুঝলা দিল সাদা হয়ে গেছে তা কিন্তু না সাদা লুঙ্গি সাদা ভতুয়া সাদা চাদর পিনছেন দিল ভতুয়া সাদা টুপি ফতু না দিল সাদা হয় নাই দিল সাদা করেন শৈল্য যদি ময়লা বড় থাকে তারপরও সাদা মানুষ মূল হইলো দিল সাদা করতে হবে অন্তরকে পবিত্র সাদা করণ লাগব অন অন্তর সাদা না কালা শৈল্যে সব সাদা কাপড় পিঁধে বয়া রয়েছে এনহাল হয়েছে তাই অনেকে আবার ফকিরি বলতেই জটা এই চুল এই দাড়ি বোঝাচ্ছে যে এই লেবাসে বয়ে থাকলে ওই বিশাল বড় মাপের ফকির রকম জটা হয়ে গেছে এন থেকে এই পর্যন্ত চুরি বালা আছে শরীর বরা শিকল একশোটার উপরে সালে তালা লাগায় রাখছে তাই বাবা জাহাঙ্গীর বলছে এই দেহে শিকল পরা সহজ এই শিকলের মধ্যে শত শত তালা ঝোলানো সহজ কিন্তু মনের মধ্যে শিকল পরানো বড়ই কঠিন মনের এই যে কামনার যে মুখ এই মুখে যে মধ্যে এই মুখের মধ্যে তালা লাগাও এটা বড় কঠিন এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে ঘর ছাড়লেই বৈরাগ্য হয় না আমি তো ত্যাগ করলে বৈরাগী হয় আমি তোকে ত্যাগ করো এখন আবার আপনি এও দেখবেন যে অনেকে কি করে একদম চুল ভালাই দিছে দাড়ি দুরি ভালাই দিছে আবার বক্তব্যও কইব হ্যাঁ কিংবা আলোচনা করব মুর্শেদের জন্য চুল ফেলে দিয়েছি দাড়ি ফেলে দিয়েছি এবং সমাজের মানুষ আমাকে খারাপ বলছে আমি ওই চাই না আমি এটাও ভগিরি না বা কারণ যদি চুল দাড়ি ভালাইয়া কিংবা দাড়ি রাইখা রন যায় তাইলে তো আমরা যে মুসলমানি করাই সিটুটুক দেখাত খাতনা করছি আমরা হালকা কাটছি মুসলমান হয়ে গেছি টু নামাজ রোজা হজ জাগাতের কি ঠেকা ঠেকা সেই মুসলমান তো গেছি নুনু কাটায় ওই নাই বাবা এটা হলো অনুষ্ঠান আসল মুসলমান হয় কি জানেন নুনু কাটাইলে আসল মুসলমান হয় না আসল মুসলমান হয় হইলে অন্তরে শয়তান খেদায় বাড়লে কিংবা শয়তান রে আমি তোকে মুসলমান করতে পারলে শয়তান মুসলমান করতে পারলে মুসলমান হওয়া যায় শয়তান করান থেকে শৈতান খেয়াদ মুসলমান এলেকা অনুষ্ঠান কখনো মূল না তাই আমরা দেখতে পাই মধ্যে আল্লাহ বলতেছে সুরা কাসাসের মধ্যে আমি প্রত্যেক জনপদের কেন্দ্রে আমার আয়াত আবৃত্ত করার জন্য রসুল প্রেরণ না করে কোনো জনপদ ধ্বংস করি না সুরাকা আল্লা আল্লাহ বলতাছে প্রত্যেক জনপদের মধ্যে আল্লাহর আয়াত তেলোয়াতের জন্য রসুল পাঠায় রসুল না পাঠানো পর্যন্ত ওই জনপদকে আল্লাহ ধ্বংস করে না এই যে সুরা ইব্রাহিমের চার নাম্বার আয়তে যে কইল প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমি আমার রসুল পাঠাই আমার নিদর্শন আয়াত তেলোয়াতের জন্য তাইলে আমরাই অখণ্ড ভারত অখণ্ড ভারত এটা তো জাগা না বিশাল বড় হ্যাঁ বাংলাদেশে নেই কত পঞ্চাশ বছর দৈরে পাকিস্তান হয়েছে সত্তর বছর দৈরিয়া কিন্তু আজ থেকে একশো বছর আগে তো এটা অখণ্ড ভারত ছিল অখণ্ড ভারতে কতটি জাতি আছে বাঙালি জাতি আছে উর্দু ভাষা বাংলা ভাষা হিন্দি ভাষা তামিল ভাষা আছে না তাই গো যদিও হ্যাঁ আপনি আরবি কোন বুঝবো তামিলে বুঝাই বললে তামিল ভাষা লাগব বাঙালিরে বুঝাই বললে বাংলা ভাষা লাগবো উর্দুকে বুঝাইতে গেলে উর্দু ভাষা লাগবো হিন্দিকে বুঝাইতে গেলে হিন্দি ভাষা লাগবো লাগবো না শিক্ষা প্রতিষ্ঠান আছে আজ থেকে তিনশো বছর আগে চারশো বছর আগে পাঁচশো বছর আগে কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে এই হিন্দু এই মুসলমান এটা তো জাতের নারে বাপ মুসলমান তো হয় কি জন্মগত মুসলমান দলগত মুসলমান আদর্শের মুসলমান আপনি হলো একমাত্র সঠিক হলো যারা আদর্শের মুসলমান তারা দলের মুসলমান সঠিক না আর জন্মগত মুসলমানও সঠিক না একমাত্র আদর্শের মুসলমান সঠিক সেই আদর্শটা কি মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের মাঝে ইচ্ছার মাঝে যাহারা পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন তাহারাই আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে মুসলমান হয়েছেন এইটাই হলো সার্বজনীন মুসলমান আত্মসমর্পণের দলের না এই শূন্যতে খাতনারও না এই লেবাসে মুসলমানও না দলগত মুসলমানও না জন্মগত মুসলমানও না মুসলমান হইতে হবে আদর্শের মুসলমান মিথ্যা বলে না মুসলমান সে অন্যের হক মাইরা খায় না মুসলমান সে গুষ খায় না মুসলমান যে সে সম্পদ জমা করে না মুসলমান সে আত্মসাত করে না মুসলমান মা কোন সৃষ্টিকে কষ্ট দেয় না মুসলমানের হাতের দ্বারা কর্মের দ্বারা জবানের দ্বারা মুসলমানের কোনো বিষয়ের দ্বারা অন্য সৃষ্টি কষ্টে ভোগ করবে না হে মুসলমান আবার হিন্দুও ঠিক চাই যে লোভ মোহের সিন্ধুকে জয় করতে পারছে সে হয় হিন্দু লোভ আর মোহের সিন্ধু মানে সাগরকে জয় যে করতে পারছে সে ওই হিন্দু অনেক এরাও তো সুদের কারবার করে অথচ হিন্দু শাস্ত্র সুদ হারাম কি করবে এর লেগে আসল মুসলমান হয়ে লেগে আল্লাহ কুরআন কইছে ইয়াই ইউ হাল্লা জি না মানু সুর আল ইমরানের একশো দুই নাম্বার হাতে ইয়াই ইউ হাল্লা না মানু তাকুল্লাহ হাক্কা তু কাতি হিওয়ালা তা মুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে আমানু আল্লাহকে ভয় করো ভয় করার মতো এবং মুসলমান না হইয়া তোমরা মারা যায়ও না রসুল ইসলামের হাদিসে বলছে মৌদ কাবলা আনতামুদ মরার আগে মরে যাও তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না এই মুসলমান এই যে সেন কাটায় না মুসলমান না তাইলে তো ওই সেন কাটায় না মুসলমান যদি মুসলমান হইতো তাইলে পরে তো বড় বড় সাহাবাইকেরা আমরা সেন কাটায় নাই হজরতাহ বকর সিদ্দিকী শূন্যতে খাতনা দিছে কারণ উনি মহানবীর বয়সের থেকে জাহিরি বয়সের থেকে দুই বছরের বড় আমরা শুনছি যেটা কিংবা সমবয়সী শুনছি না হজরত সালমান ফার্সি দেড়শো বছরের উপরে তার বয়স কেমনি সম্ভব এই বয়স্ক মানুষের শূন্যতে খাতনা দেওয়া কয়জন সাহাবি সুন্নতে খাতনা দিছে বড়ো বড়ো তারা আদর্শের মুসলমান হয়েছে তারা রসুলের মহব্বতে নিজের জীবনকে উৎসর্গ করছে নিজের দৌলতকে উৎসর্গ করছে নিজের পয় পরিবার সহায় সম্পদ সব উৎসর্গ করছে তারা শুধু রসুলকেই ভালোবাসছে এর জন্য তাদের কোনো কিছু লাগে না তারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী এই মুসলমান হয়তো হবে অবশ্যই একজন উলিয়ে কামেলের কাছে বায়াত গ্রহণ করে সেই উলিয়ে কামেল যেভাবে আপনাকে ব্যবস্থাপত্র দিবে আত্মশুদ্ধির খান্নাস রূপী শয়তান হতে নফসটাকে মুক্ত হওয়ার সেই ব্যবস্থাপত্র অনুযায়ী দায়েমি সলাদ করে ডায়েমি সিয়াম করে দায়মি হজ করে দায়মি জাকাত দিয়ে আমলে সালেহার মাধ্যমে খান্নাস মুক্ত হইতে পারলে মুসলমান যে খান্নাস মুক্ত হইতে পারে নাই সে মুসলমান না আর যে খান্নাস মুক্ত হয়েছেন সেই মুসলমান এর আগে মরে গেছেন আবার আইবেন ইনাল হিবাইন হিরাজ সোরাকি আহমদ পুনর্জনম আবার আইবেন আপনি কি হইয়া থাকবার সা মেন্দিঘার বিশ্রে সারা জীবন যেই যে যায় হইবেন আর উঠবেন না তাহা সারের পাইবেন কই আল্লাহ তো আনবই মুক্তি দেবার জন্য মুক্তি ছাড়া কেউরে নিব না তো অবশ্যই প্রতিটা নস মুক্ত হবে খান্নাস রুবি শয়তান তাও রবে মুক্ত করিয়া দিব আসা যাওয়ার মাধ্যমে এর জন্য রব সবাইকে পরীক্ষা নিবে শুধু এই খান্নাসরূপী শয়তানটা ইচ্ছাকৃতভাবে পরীক্ষার জন্য নফ্সের সাথে দিয়ে দিছে যে দেহি তুই কি আমাকে ভালোবাস নাই এই মহুমায়াকে এই যে তুরি পরিশুদ্ধতা না আসবে ফিল্টার সে না হবে ওই পর্যন্ত তার আসা যাওয়া এই আসা যাওয়ার মাধ্যমেই শুদ্ধ কর্মটা করায় এই জন্মে মানেন না আগামী জন্মে মানবেন আগামী জন্মে মানেন না তারপরের জন্মে মানবেন মানাই ঝাই দিব না দিব আপনি মানবেন না আপনার গাড়ে মানব এখন এখন ওর সাথে দে আপনি বিয়া করছেন এর সাথে তাই না আপনার কাছে বিবাহ কি আপনি দেহটা পাইছেন এইবার তাই না আবার এই দেহটার তো সাইরেও দেয় শুদ্ধ তো দেহ করব না শুদ্ধ হবে নভ নভসের কোনো হাত পাও নাই নভসকে অঙ্গ প্রত্যঙ্গে অঙ্গ সৈষ্ঠবের মাঝে সেট করে দেওয়া হয় এর লেগে তো এই অঙ্গ সৈষ্ঠবের দেহর ঠিক নভসটা যখন আলাদা হয়ে যায় তখনই এই দেহটা লাশ হয়ে যায় তো কি এমন জিনিস যে জিনিসটা আমার এই দেহ থেকে সরে গেলেই আলাদা হয়ে গেলেই এই দেহটা মরা হয়ে যায় লাশ হয়ে যায় কবর দেয় তো সেই জিনিসটা খুঁজ করবেন না যে আশি বছর কথাগুলোকে মুক্ত থাকে তো থাকে কান্ত থাকে নাক তো থাকে কিন্তু চোখ থাকে দেহে না কান থাকে শুনে না মুখ থাকে বলে না নাক থাকে সে নিঃশ্বাস নেয় না পায়খানা রাস্তা প্রসাবের রাস্তা সবই থাকে কিন্তু সে প্রসাব পায়খানায় সারা দেয় না পাও আছে হাঁটে না হাত আছে ধরে না কিন্তু কিছুক্ষণ আগেই সে সবই করছে তাহলে কি এমন একটা জিনিস যে এইখান থেকে আলাদা হয়েছে সে তখন

আর রবের মাঝে সবারই ফানা হইতে হবে সেটা রসুলের মাধ্যমে রসুলের মাধ্যমেই আপন রবের পরিচয় জানতে হবে রসুলের মাধ্যমে নিজেকে জানতে হবে ধৈর্য রসুলের মাধ্যমে আপন রবের পরিচয় জানতে হবে রসুলের মাধ্যমেই নিজেকে জানতে হবে রসুলের মাধ্যমে রবের কেতাবকে জানতে হবে কোরআনকে জানতে হবে ফুরকানকে জানতে হবে জান্নাতকে জানতে হবে জাহান্নামকে জানতে হবে একদম এ টু জেড সব কিছু জানার মূল মাধ্যম হলো রসুল বলি এখন এই সমাজ কি করছে এই রসুলকেই কাইক করে এই জন্য আপনি যেই পর্যন্ত রসুল বিষয়টায় আপনার জ্ঞান থাক না থাকবে আপনি কিচ্ছু বুঝবেন না রসুল হচ্ছে সবচেয়ে বড় চ্যাপ্টার সবচেয়ে বড় বিষয় রসুল এখন এই রসুলকেই গোপন করা হয়েছে কোরআনে ইউনুস আল্লাহ প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়ে থাকেন ইউনুস আবার আল্লাহ বলতেছে এইভাবে প্রত্যেকের কাছে রসুল না পাঠিয়ে আল্লাহ কাউকে শাস্তি দেন না সোনাব ইসরাইল কত কতটি লাগবো অভাব নাই তোমার কাছে অভাব নাই আজকে থাক আল্লাহ যে বাবা হা অরে